35 বছর শিক্ষকতা করেছেন সেলিম মাস্টার। অবসরে যাওয়ার পর পেয়েছেন 42 লাখ টাকা। সেই টাকায় চুক পড়ে তার দুই মেয়ের। অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে হাতিয়ে নেন সারা জীবনের অর্জিত 42 লাখ টাকা। এরপর দুই মেয়ে অসুস্থ বাবাকে ফেলে যান চট্টগ্রামের বায়েজিদ বুস্তামির মাজারের গেটের সামনের রাস্তায়। সেখানে অনাহারে পড়েছিলেন রুগ্ন শিক্ষক। সেই বাবার ঠিকানা এখন ঢাকার একটি বৃদ্ধাশ্রমে। মামা সেলিম সরকারি স্কুল 1980 সালে জয়েন করছি। বর্তমান 73 বছর। দুজন মেয়ের নাম একটা শিউলি, একটা জয়া। সেলিম মাস্টারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রামুনিয়া উপজেলায়। তার সংসারে ছিল দুই মেয়ে, যারা এখন চাকরি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। জামাইরাও সরকারি চাকুরিজীবী। রামুনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ছিলেন সেলিম মাস্টার। শিক্ষকতা জীবনে শত শত ছাত্রছাত্রীকে পড়িয়েছেন তিনি, যাদের অনেকেই এখন সমাজের বড় বড় দায়িত্বে রয়েছেন। 2017 সালে চট্টগ্রামের বায়েজিদ বুস্তামির মাজারের গেট থেকে সেলিম মাস্টারকে তুলে নিয়ে আসে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম। তখন থেকেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা তিনি। 2017 সালে প্রায় 40-42 লাখ। যে মেয়েরা তাকে ঘরছাড়া করেছেন, এখনো তাদের জন্য চোখের পানি ঝরে সেলিম মাস্টারের। সবসময় মেয়েদের কথা মনে করে কান্নাকাটি করেন এই বৃদ্ধ। ঈদের দিনও সেমাই খেতে খেতে মেয়েদের কথা মনে করে কাঁদছিলেন সেলিম মাস্টার। বুকে আগলে রেখে দুই মেয়েকে বড় করেছিলেন সেলিম। শিক্ষকতা জীবনে পড়িয়েছেন হাজার হাজার শিক্ষার্থীকে। সেই শিক্ষকের ঠাঁই হয়নি তার একমাত্র আদরের মেয়েদের ঘরে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।